ওকে স্টুডেন্টস, আমরা আজকে আমাদের পেন্ডিং যে লিস্টগুলো ছিল মডিফায়ার্স জিনিসটা আমরা আবার একটু রিভিশনে যাওয়ার কারণটা হচ্ছে এই কয়েকদিনের গ্যাপে নিশ্চয়ই আমাদের পড়াশোনা হয় নাই, এটা আমরা জানি। তো সেটা মেকআপ করার জন্য আমরা আসলে আজকে এই মডিফায়ার্স টপিকটা নিয়ে একটু আলোচনা করব। মডিফায়ার্সের যেগুলো আমরা খুবই কম পড়িয়েছি সেই জিনিসগুলো, মডিফায়ার্সের টপিকগুলো তো আসলে গদবানা টপিকই, যেমন অ্যাপোজিটিভ, তারপরে ডিটারমাইনার্স, কোয়ান্টিফায়ার্স, ইনফিনিটিভ, তারপরে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তারপর পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, এই জিনিসগুলোই মোটামুটি আসে। সো আমরা ফার্স্টে অ্যাপোজিটিভটার ধারণা একটু দিই। হোয়াট ইজ অ্যান অ্যাপোজিটিভ, হাউ ক্যান ইউ প্লেস অ্যান অ্যাপোজিটিভ ইন মডিফায়ার্স? অ্যাপোজিটিভ না, এটা খুবই কমন, আমি আগেও দেখিয়েছিলাম যখন এই অফলাইন ক্লাস ছিল। এখানে আবার বলি, রবীন্দ্রনাথ এ কমা প্লেস করলাম একটা ব্ল্যাঙ্কসটা, আর একটা কমা ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। অ্যাপোজিটিভের মূল ব্যাপারটা হচ্ছে যে নাউনটা থাকবে সেই নাউনটা সম্বন্ধে আমাকে এক্সট্রা কিছু ইনফরমেশন আমাকে দিতে হবে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে ওই ডিজায়ার্ড নাউনটা সম্বন্ধে বা প্রেসিডিং নাউনটা সম্বন্ধে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবো, যেটা ফ্রেজ আকারে হতে পারে, একটা শব্দে দিতে হবে এমন কোনো কথা নাই। তো এই রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি চাইলে অনেক তত্ত্ব অ্যাড করতে পারি, তবে আমাকে এটা মাথায় রাখতে হবে আমার দশটা ব্ল্যাঙ্কস, এখানে দশটা ব্ল্যাঙ্কসের হাফ করে করলে পাঁচ নাম্বার। তো নির্ভুলভাবে করার জন্য আমি এমন একটা চুজ করব যেটাতে আমার উদ্দেশ্যটাও ফুলফিল হবে, আবার ভুল হওয়ার চান্সও কম থাকবে। সো সেই রবীন্দ্রনাথ মানে যদি আমি চিন্তা করি, রবীন্দ্রনাথ সম্বন্ধে এক্সট্রা তত্ত্ব যদি চিন্তা করি, সেক্ষেত্রে এটা লেখা যাবে লরিয়েট, অথবা যদি কারো কাছে এটা কঠিন লাগে সেক্ষেত্রে আমি করতে পারি কি ফেমাস পোয়েট, ঠিক আছে, অথবা দ্য অথর অফ গীতাঞ্জলি, এটাও আমি অ্যাড করতে পারি, কারণ উনি গীতাঞ্জলির জন্যই কি পেয়েছিলেন, নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। এখানে তার মানে এই রবীন্দ্রনাথ সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশনটা এখন অ্যাড হয়ে গেল, ফেমাস পোয়েট দিতে পারি আমি, অথবা দি অথর অফ গীতাঞ্জলি এটাও অ্যাড করতে পারি। ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, মনে রাখতে হবে অ্যাপোজিটিভ যে অংশটা সেই অংশে আমি কখনোই টু বি ভার্ব ইউজ করতে পারবো না, টু বি ভার্ব ইজ নট অ্যালাউড ইন অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভের টু বি ভার্ব অ্যালাউড না, কারণ পেছনে গেলে আমি দেখতেছি যে এখানে টু বি ভার্ব ওরা অলরেডি ইউজ করে ফেলেছে, ওয়াজটা ওরা দিয়ে ফেলেছে, টু বি ভার্ব ওরা এনে ফেলেছে, তার মানে আমার নতুন করে এখানে অনেকে ওয়াজ টোয়াজ আবার আনতে চাইবে, এটা কখনোই করা যাবে না, করলে ভুল হয়ে যাবে। করবো কি আমি, রবীন্দ্রনাথ এ ফেমাস পোয়েট, দ্য অথর অফ গীতাঞ্জলি, দ্য সন অফ ঠাকুরবাড়ি, অনেক কিছুই লেখা যাবে। তবে ওই আগে যেটা বলেছিলাম যে আমার আসলে 0.5 মার্কস দরকার, আধা নম্বর দরকার, তো মানে দিস উইল পারফেক্টলি ডু, এগুলো খুব ভালোভাবে পেয়ে যাবে। ফেমাস পোয়েট অথবা দ্য অথর অফ গীতাঞ্জলি, এটা মনে রাখলে আমার হয়ে যাবে অ্যাপোজিটিভ সম্বন্ধে। এখন অ্যাপোজিটিভ সম্বন্ধে আশা করি এটা বুঝছো তোমরা, অ্যাপোজিটিভ সম্বন্ধে আর দুই একটা আমি দেখাই যে অ্যাপোজিটিভে আর কী কী আনা যেতে পারে। যেমন ওকে, সচিন টেন্ডুলকার, এটাও অ্যাপোজিটিভ আনলাম আমি, দুটা কমা থাকবে ব্ল্যাঙ্কসের আগে এবং ব্ল্যাঙ্কসের পরে। ওয়াজ বর্ন
in 1974 in Maharashtra. Maharashtra মানে ইন্ডিয়ার একটা জায়গা। তো শচীন টেন্ডুলকার ওয়াজ বর্ন ইন 1974 ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। এখন শচীন টেন্ডুলকার সম্বন্ধে একটা তথ্য কী হইতে পারে, এটা সম্বন্ধে আমরা একটা তথ্য দিতে পারি এরকম যে নোন অ্যাজ লিটল মাস্টার, ওনাকে লিটল মাস্টার হিসেবে ডাকা হতো, নোন অ্যাজ লিটল মাস্টার, অথবা এটার বদলে লিখতে পারি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এটা যে কোনো একটা আমি এখানে ইউজ করতে পারি, এমন না যে আমার শুধু এই দুইটা অপশন ইউজ করতে হবে, এর বাইরে চাইলে আমি আরও অনেক অপশন ইউজ করতে পারবো। কন্ডিশন ওই একটাই যে এখানেও আমি কোনো ধরনের টু ভার্ব ইউজ করিনি, তোমরা করতে পারবে না, কেউই করতে পারবে না। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড অথবা নোন অ্যাজ লিটল মাস্টার। আশা করি এটা ক্লিয়ার। আমরা অন্য একটাতে যাই। সবচাইতে বেশি যে সমস্যাটা স্টুডেন্টরা ফেস করে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজটা হচ্ছে এটা প্রশ্ন দুইটা আসলে, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে ফ্রেজ। মডিফায়ার্সে মাঝে মধ্যে শুধুমাত্র ইনফিনিটিভটাও আসে, অথবা একসাথে করে ইনফিনিটিভ ফ্রেজটাও আসে। ইনফিনিটিভ বেসিক্যালি হচ্ছে টু প্লাস ভার্ব, যেমন টু এনজয়, টু রান, টু ক্যাচ, টু ডু, টু রাইট, অনেক কিছুই আনা যায়। মডিফায়ার্সে কীভাবে ইনফিনিটিভ আসতে পারে, visited me, he visited me, এরা ব্ল্যাঙ্কসটা থাকলো। এখানে আমি ইনফিনিটিভ ইউজ করবো, ইনফিনিটিভ ফ্রেজ একটু পরে আসতেছে, আগে ইনফিনিটিভটা ক্লিয়ার করি। ই ভিজিটেড মি এক গুড নিউজ, সে আমার কাছে এসেছিল একটা গুড নিউজ দেওয়ার জন্য, একটা গুড নিউজ পাস করার জন্য আমার কাছে। এইটা যখন আমাকে বলবে যে ইনফিনিটিভ ইউজ করা, আমি তো ইনফিনিটিভ বললাম। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বার, টু এনজয়, টু রান, টু ক্যাচ, টু ডু, টু রাইট, টুয়ের পরে মোট কথা বারবি আসতে হবে। এখানে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য হি ভিজিটেড মি টু পাস এ গুড নিউজ, টু গিভ এ গুড নিউজ, অথবা টু প্রোভাইড এ গুড নিউজ, এনি যে কোনো একটা, টু পাস, টু গিভ, অথবা টু প্রোভাইড এ গুড নিউজ। এটা তো গেল, খুব ইজিলি গেল। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, আমরাও টু প্লাস ভার্ব, টুয়ের পর একটা ভার্বকে আমরা প্লেস করেছি। টু পাস হতে পারে, টু গিভ হতে পারে, টু প্রোভাইড হতে পারে। এই কিন্তু যখন বলবে ইনফিনিটিভ ফ্রেজ তখন কী হবে এটা একটু আমরা দেখি। ইনফিনিটিভ ফ্রেজ যখন বলবে তখন আমরা কী করব, এবার দেখুন বলল ইনফিনিটিভ ফ্রেজ, আমাকে ইনফিনিটিভ ফ্রেজ আনতে হবে, নট ইনফিনিটিভ, ইনফিনিটিভ এর সাথে কী আছে, ফ্রেজ আছে। তার মানে ইনফিনিটিভের চেয়ে একটু বেশি কিছু আমাকে আনতে হবে। আগে একটু এটার বাংলা বলে নিই, রবীন্দ্রনাথ ওয়াজ ভেরি হ্যাপি, বারবার রবীন্দ্রনাথ আসছে, কিছুই করার নেই, আমার দরকার হচ্ছে জিনিসটা আমি পারফেক্টলি বুঝে ওঠা।
রবীন্দ্রনাথ ওয়াজ ভেরি হ্যাপি ইন লন্ডন অ্যাজ হি গট অ্যাম্পল, মানে হচ্ছে প্রচুর অথবা বিশাল, প্রচুর অথবা বিশাল, যেটাই হোক আমরা প্রচুরটাই ধরি। অ্যাজ হি গট অ্যাম্পল চান্সেস, উনি অনেক সুযোগ পেয়েছিলেন, অনেক বেশি সুযোগ পেয়েছিলেন কোনো একটা পার্টিকুলার কাজ করার, সেটা নিজের পছন্দের কাজ। যদিও রবীন্দ্রনাথকে আমরা জানি রিরে যাবে, আরও অনেক জায়গায় আমরা পড়েছি, ওনাকে পাঠানো হয়েছিল লন্ডনে পড়ার জন্য, ব্যারিস্টারি পড়ার জন্য, কিন্তু উনি সেটা করতে পারেননি, ওনাকে আবার ইন্ডিয়া ফেরত আসতে হয়েছিল। কিন্তু ব্যারিস্টারি করতে না পারলেও আরও অনেক কাজ উনি লন্ডনে করেছিলেন, যেগুলো তার লাইফে একটা লাস্টিং ইফেক্ট রেখেছিল। তো উনি লন্ডনে যখন স্টে করছিলেন, আমরা জানি উনি সেখানে বিভিন্ন ডিবেট অথবা লেকচার এগুলো অ্যাটেন্ড করতেন, বিখ্যাত মানুষজনের লেকচার, সাহিত্য নিয়ে লেকচার হতে পারে, পলিটিক্স নিয়ে হতে পারে, পার্লামেন্ট নিয়ে হতে পারে, অনেক কিছু নিয়ে উনি লেকচার অ্যাটেন্ড করেছিলেন। তো এইখান থেকে আমরা যখন লিখতে যাব, রবীন্দ্রনাথ ওয়াজ ভেরি হ্যাপি ইন লন্ডন অ্যাজ হি গট অ্যাম্পল চান্সেস টু অ্যাটেন্ড, একটু খেয়াল করবা যে টু অ্যাটেন্ড যখন বললাম তখনই কিন্তু ইনফিনিটিভের কাজ শেষ, আমি যখনই বললাম যে টু অ্যাটেন্ড তখনই ইনফিনিটিভের কাজ শেষ, কিন্তু আমাকে বলা হয়েছে ইনফিনিটিভ ফ্রেসের কথা, তার মানে এক্সট্রা কিছু আমাকে এখানে আনতে হবে। টু অ্যাটেন্ড ডিফারেন্ট ডিবেটস অথবা ডিফারেন্ট লেকচার্স, যাই বলি আমরা ডিফারেন্ট ডিবেটস অথবা ডিফারেন্ট লেকচার্স, লেকচার্স এরপরেও আসলে টানা যায়, ডিফারেন্ট লেকচার্স অন পলিটিক্স, ডিফারেন্ট লেকচার্স অন লিটারেচার্স, ডিফারেন্ট লেকচার্স অন পার্লামেন্টারি ইস্যুস, এরকম অনেক কিছু আমাদের এখানে আনা যায়, কিন্তু আমরা এতটুকু করবো না। ফার্স্টে যেটা বলেছিলাম আমরা, একটা ব্ল্যাঙ্কসের জন্য আমি অনলি 0.5 মানে আধা নাম্বার পাবো, এটার জন্য এত টেনশন নিয়ে বা এত মানে তেল মশলা অ্যাড করার তো কোনো দরকার হবে না আমাদের। আমরা চেষ্টা করবো সেফলি কীভাবে আমি এই আধা নম্বরটা বা 0.5 মার্কসটা আমি নিশ্চিত করে আসতে পারি। তো এই জন্য দেখা যাচ্ছে কি, রবীন্দ্রনাথ ওয়াজ ভেরি হ্যাপি ইন লন্ডন অ্যাজ হি গট অ্যাম্পল চান্সেস টু অ্যাটেন্ড ডিফারেন্ট ডিবেটস লেকচার্স যা যা আসে। সো আশা করি এটাও ক্লিয়ার যে ইনফিনিটিভ মানে অনলি 2+ বার, ইনফিনিটিভ ফ্রেজ মানে মোর দেন ইনফিনিটিভ, মানে টু অ্যাটেন্ড তো থাকবে বা 2+ বার তো থাকবে, তারপরে আমাকে আর কি আনতে হবে, ডিফারেন্ট কিছু ওয়ার্ডস আনতে হবে, সেটা মিনিংফুল হইতে হবে অবশ্যই। আমি টু অ্যাটেন্ড পর্যন্ত ঠিক রাখলাম, এরপরে ফ্রেজ মিলানোর জন্য যা তা লিখে দিলে কিন্তু হবে না, ডিফারেন্ট ডিবেটস, ডিফারেন্ট লেকচার্স, হ্যাঁ ডিফারেন্ট ইস্যুস, যাই হোক এরকম একটা আনতে হবে। এরপর আমরা দেখাবো হচ্ছে একটা জায়গায় স্টুডেন্টদের এখনও সমস্যাটা দেখা যায় যে ভিডিওগুলো আসলে আমাদের প্রাইমারি ডেজগুলো পড়া লাগা, তারপরও অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে কিন্তু অনেক ধরনের সমস্যা স্টুডেন্টরা এখনও ফেস করে। তবে এই লেকচারের উদ্দেশ্য তো আসলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ বোঝানো না, এটার উদ্দেশ্য হচ্ছে মডিফায়ার্সটা কী জিনিস সেটা বোঝানো, কিন্তু আমরা চেষ্টা করব এখানে জাস্ট এই মডিফায়ারের উদ্দেশ্য সাধন হয় ওইভাবে করে একটু জাস্ট ব্রিফ করার যে অ্যাডভার্ব আসলে কী, এখানে অ্যাডজেক্টিভ আসলে কী। অ্যাডজেক্টিভ মানে আমরা অনেক আগে থেকেই জানি যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ, এই পাঁচটা জিনিস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বেসিক্যালি হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝায়। আর অ্যাডভার্ব হচ্ছে মোস্টলি যেগুলো বাক্যকে মডিফাই করে। এই মডিফায়ারের জন্য অ্যাডভার্বের আরও অনেক ধরনের কাজ থাকতে পারে, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা এই টপিকের জন্য আমরা চাচ্ছিলাম যে অ্যাডভার্বটা এখানে কী হিসেবে আসবে, এখানে জাস্ট অ্যাডভার্ব আসবে যে এইভাবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, যেখানে বলা থাকবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব মনে রাখতে হবে, সেটাকে আমরা কী মনে করবো, অ্যাডভার্বই মনে করবো। আর এখানে মডিফায়ার্সের ক্ষেত্রে অ্যাডভার্ব মানে মোস্টলি লাস্টে কী থাকে, এলওয়াই,
মোস্টলি আমি বলছি না যে সবগুলোতে মোস্টলি কি থাকবে, অ্যালোয় থাকবে, অ্যাডভারবার আরও অনেক ইউসেজ আছে, আরও অনেক ব্যবহার আছে, আরও অনেকভাবে অ্যাডভার্ব আসতে পারে, কিন্তু আমি চাইলে একটু চালাক হইলেই মডিফায়ার্স টপিকে অ্যাডভার্বকে শুধুমাত্র অ্যালোয় দিয়ে কভার করে ফেলতে পারবো। যেমন গ্রেটলি, নাইসলি, স্মার্টলি, প্রোফাউন্ডলি, ইনডিসক্রিমিনেটলি, হ্যাঁ, লজিক্যালি, ন্যাচারালি, অনেকভাবে এই জিনিসগুলোকে আমি কভার করে আনতে পারি। তো আবার এটা মনে রাখতে হবে সব অ্যালোয় কিন্তু আবার কি না অ্যাডভার্ব না, কিছু কিছু অ্যালোয় আছে যেগুলো অ্যাডজেক্টিভ, যেমন লোনলি, লাইভলি, লাভলি, যেমন এগুলা কিন্তু যদিও লাস্টে অ্যালোয় আছে কিন্তু এগুলো আসলে অ্যাডভার্ব নয়, এগুলো আসলে অ্যাডজেক্টিভ। যেমন লোনলি গার্ল, একটা মেয়ে, ওইটাকে আমি মডিফাই করে দিলাম একাকী মেয়ে, নাউনকে যেটা মডিফাই করে ওইটাই তো অ্যাডজেক্টিভ না, তো ওই সূত্র থেকে লোনলিটা আসলে কখনোই কি না অ্যাডভার্ব নয়, এটা আসলে অ্যাডজেক্টিভ। তেমনি লাইভলি, লাইভলি মানে জীবন্ত, সেম জিনিস লাইভলি গার্লও লিখতে পারি আমরা কোনো সমস্যা নেই। তার মানে নাউনকেই তো মডিফাই করতেছে, কোনো ভার্ব এটা মডিফাই করতেছে না, নাউনকে যেটা মডিফাই করে ওটা বেসিক্যালি অ্যাডজেক্টিভই হয়। লাভলি, লাভলি শট, ক্রিকেট খেলায় আমরা ইউজ করি না, একটা শটকে মডিফাই করলো না, ক্রিকেটীয় শট, ওই শটকে যখন মডিফাই করলো সেটা অ্যাডজেক্টিভই হইল, সেটা নট অ্যাডভার্ব, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই বেসিক্যালি কয়েকটা ছাড়া ম্যাক্সিমাম অ্যালোয় আসলে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। তো অ্যাডভার্বের ইউজ কীভাবে আমরা মডিফায়ার্সে করব সেটা একটু দেখাই। ইফ উই কাট, এটা আমরা ক্লোজেস্ট উইথাউট ক্লোজ অথবা উইথ ক্লোজে মাঝে মধ্যে এই লাইন, এই ধরনের লাইনগুলো আসে। ইফ উই কাট ট্রিজ, ফেস এ গ্রেট অ্যাভোক ইন ফিউচার, ভবিষ্যতে আমরা একটা মানে ধ্বংসযজ্ঞ আমাদেরকে ফেস করতে হবে যদি আমরা যেমন খুশি তেমনভাবে গাছ কাটি। এখানে আবার গ্রামারের ওই আমরা এটা কী করি, কমপ্লিটিং সেন্টেন্স করি, ওইটার রুলসটাও আসতেছে, সেটা হচ্ছে কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ওই রুলসটা যেমন আসতেছে তেমনি আবার ওই ক্লোজেস্ট উইথাউট ক্লোজে এনভায়রনমেন্ট বা ট্রিস রিলেটেড যা আসে সেখানেও এই ধরনের একটা সেন্টেন্স পেসেজের মধ্যে থাকে। মডিফায়ার্সও আমরা সেটা দেখাচ্ছি, ইফ উই কাট ট্রিস উই উইল ফেস এ গ্রেট হ্যাভক। এখানে তোমাকে লিখে দিল পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে এই ভার্বটাকে তুমি পরে গিয়ে মডিফাই করবা, পোস্ট মানে পরে, সামনে তো মডিফাই করতেছি না পেছনে গিয়ে মডিফাই করতেছি, পোস্ট মডিফাই দ্য ভার্ব, কি ওয়ার্ডটা আসতে পারে। বাংলাটা হচ্ছে এরকম, আমরা যদি নির্বিশেষে গাছ কাটতে থাকি, এই নির্বিশেষে যে একটা ওয়ার্ড আসছে এটার বাংলাটা আমার দরকার হবে, সরি ইংলিশটা আমার দরকার হবে, সেই ইংলিশটা হচ্ছে ইন ডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেট লি মানে যেন তেনভাবে অথবা কীভাবে নির্বিশেষে গাছ কাটতে থাকি অথবা খেয়াল খুশি মতো গাছ কাটতে থাকি, এই জিনিসগুলোকে আমরা মার্ক করব। ইফ উই কাট ট্রিস ইনডিসক্রিমিনেটলি, ওই যেটা আমি বলেছিলাম অ্যাডভার্ব মানেই হচ্ছে লাস্টে কী থাকে অ্যালোয় থাকে। এখানে অনেকে আরও অনেক ওয়ার্ড আনতে পারে, ইফ উই কাট ট্রিস ক্রুয়েলি, তারপরে ইনডিসক্রিমিনেটলি তো বললাম, এরপরে র্যান্ডমলি আসতে পারে, র্যান্ডমলি মানে চোখের সামনে যেটা পড়ে সেটাই কেটে ফেলা না, বাছ বিচার না করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করে গাছ কেটে ফেলা, ওইটাকেই আমরা বলতেছি কি নির্বিশেষে যেন তেনভাবে র্যান্ডমলি ইনডিসক্রিমিনেটলি যেটাই হোক। এখানে বেসিক্যালি রোজ দুইটা, একটা হচ্ছে যে ওই আমি যেটা বলেছিলাম আগে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারের একটা ব্যাপার আসছে, আর মডিফায়ার্সের দিক থেকে চিন্তা করলে এই ভার্বটাকে গিয়ে পরে মডিফাই করা হচ্ছে, মানে পোস্ট মডিফাই দ্য ভার্ব হচ্ছে ব্যাপার।
আশা করি এটাতেও অতটা ঝামেলা হবে না। এরপরে এবার আমি একটা পূর্ণাঙ্গ পেসেজ লিখি যেখান থেকে আমরা মডিফায়ার্সকে বিভিন্ন হবে মডিফাই করার ট্রিক্সটা জানবো। রবীন্দ্রনাথ দিয়ে লিখি, প্রথমে আমি বলেছিলাম রবীন্দ্রনাথের অ্যাপোজিটিভ, রবীন্দ্রনাথ অ্যাপোজিটিভ ইউজ করব। Famous Thakur family in 1861 যদিও আমার পারফেক্টলি মনে নেই, 1861 হবে মানে ডেটটা মনে নেই, তাক ডেট লাগতেছে না, ডেটটা আমরা লিখবো না। 1861 ওনার জন্ম। হি ওয়াজ sent to London এখানে বললাম যে অ্যাপোজিটিভ, এরপরে ও sent to London, এখানে দিলাম মনে করো আমরা ইনফিনিটিভটাই দিলাম। London made a impression on Tagore. একটা বলার ব্যাপার আছে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমরা বলি ইংলিশে এটার স্পেলিং কিন্তু TAGORE, এই ব্যাপারটা এটা নিয়ে এত টেন্স হওয়ার কিছু নাই, কারণ এটা তো আর আমার ব্ল্যাঙ্কসের অংশ না। আমার ব্ল্যাঙ্কসের অংশ হচ্ছে যেগুলো আমি ওইগুলোতে পারফেক্টলি কীভাবে মার্কস বের করে আনতে পারবো, ওইটাই আমার বিবেচ্য বিষয় হওয়া উচিত অন্তত পরীক্ষার হলে। তাহলে কয়টা গেল, একটা দুইটা তিনটা, এটাতে কী দিব, এটাতে দিব অ্যাডজেকটিভ। হ্যাঁ দেন লিখি বাট his days in London এই চারটা দিয়ে আমরা আগে কভার করি জিনিসটা। এটা তো অ্যাপোজিটিভ আমি আগেই বলেছি, যে প্রিসিডিং নাউনটা থাকবে সেই প্রিসিডিং নাউন সম্বন্ধে আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করব। সে এক্সট্রা ইনফরমেশনটাতে অবশ্যই আমি কোনো ধরনের ইউজ করতে পারবো না, টু গিভার ইউজ করতে পারবো না। তাহলে রবীন্দ্রনাথ এবং অ্যাপোজিটিভ যেখানে ইউজ করতে বলবে মনে রাখবা ব্ল্যাঙ্কসের আগে এবং ব্ল্যাঙ্কসের পরে ম্যান্ডেটরিলি কমা থাকবে, এটা দুপাশে কমা অবশ্যই থাকবে। দেন রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন ইন ফেমাস লিখে ফেলছি, এটা এটা একটু ঝামেলা যাতে না হয় ওই জন্য আমি একটু গ্যাপ রেখে লিখি ইন ফেমাস ঠাকুর ফ্যামিলি। এটাতে নামের ক্ষেত্রে যখন আমি ইউজ করলাম তখন কিন্তু ট্যাগোর লিখছি, তবে একটা বংশ হিসেবে একটা পরিবার হিসেবে যখন বুঝালাম তখন কিন্তু এভাবে লিখছি, বহুত আর কারেক্ট, কোনো সমস্যা হবে না। ফ্যামিলি ইন 1861, তো আগের সূত্র ধরে তোমরা নিশ্চয়ই এটার আনসার পারবা, তাও আমি একটু ডিফারেন্ট করে লিখি রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন ফেমাস ঠাকুর ফ্যামিলি ইন 1861 রবীন্দ্রনাথ। আগের দুটোর সাথে না মিলাতে চাইছিলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট ওয়াজ বর্ন ইন ফেমাস ঠাকুর ফ্যামিলি ইন 1861। রুলসটা হচ্ছে আমি চেষ্টা করব কিভাবে আমার 0.5 এনশিওর করা যাবে, নিশ্চিত করা যাবে, আরেকজনের থেকে আমার আলাদা হইতে হবে এই চিন্তাভাবনা মডিফায়ার্স করার সময় মাথায় রাখা যাবে না, কারণ এখানে তো আমার খুব বেশি পাণ্ডিত্য দেখানোর কিছুই নেই। আমার দরকার হচ্ছে 10টা ব্ল্যাঙ্কস ইন্টু 0.5 = 5, এই 5টা নাম্বার আমার এন্ট্রি করতে হবে। সেই লক্ষ্যে আমি চেষ্টা করব কীভাবে নির্ভুলভাবে অ্যাপোজিটিভটা আমি প্লেস করে আসতে পারবো। দেন